আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুদা মান্নান, কর্মরত আছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের পেডিয়াট্রিক বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে। সেই সাথে আমি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এবং হসপিটালের স্পেশালিস্ট ডেন্টাল আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি। সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে শিশুর এলোমেলো দাঁত ওঠার কারণ। এই বিষয়টি নিয়ে আমাদের বাবা মারা সবসময় খুব চিন্তিত থাকেন যে আমার শিশুর দাঁত ঠিক মতো পড়ছে না, বা দাঁত পড়ে গেছে কিন্তু সঠিক সময়ে দাঁতটি আসছে না, বা দাঁত এসেছে কিন্তু আঁকা বাঁকা হয়ে আসছে। সে তার কারণগুলো হচ্ছে, প্রথমত শিশুর দুধ দাঁত যদি সঠিক সময়ে না পড়ে, প্রতিটা দুধ দাঁত পড়ার একটি নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দুধ দাঁতটি না পড়ে যায় তখন সেক্ষেত্রে আসল দাঁত তার জায়গা মতো আসতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে দুধ দাঁতটা নড়ে গেছে কিন্তু আবার শক্ত হয়ে গেছে কোনো একটা কারণে। দেখা যায় যে আমাদের বডির কোনো প্রসেসিংয়ের কারণে দেখা যায় যে নড়ে যাওয়া দাঁত আবার শক্ত হয়ে বসে আছে এবং সময় মতো সেটা পড়ছে না, তখন সেই ক্ষেত্রে আসল দাঁত ওই জায়গায় আসতে পারছে না। এবং সাধারণত দেখা যায় যে দুধ দাঁতের সামনে অথবা পেছনের দিক থেকে আসল দাঁতগুলো ওঠা শুরু করছে, তখন কিন্তু দাঁতগুলো তার জায়গা মতো না আসতে পারার কারণে এলোমেলো হয়ে আসে। আরেকটা হতে পারে যে জন্মগত কারণে যদি দাঁতের যেই টুথ জার্ম আমরা বলি, বা আমাদের স্থায়ী দাঁত আসার যেই জায়গাটা, সেটা যদি পজিশনটা বাঁকা থাকে, বা পজিশনটা যদি একটু নর্মাল জায়গায় বা যে জায়গায় দাঁত ওঠার কথা সেই জায়গায় না থাকে, অন্য জায়গায় থাকে, তখন কিন্তু দাঁত ঠিক মতো জায়গা মতো আসে না। তৃতীয়ত, আমাদের অনেক সময় দেখা যায় যে দুধ দাঁতে ইনফেকশন হয়, আমরা এই দাঁতগুলা ঠিক মতো পরিচর্যা করি না বা নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাই না, তখন দেখা যায় যে দুধ দাঁতগুলা তার সময় নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু পড়ে যায়, তখন এই জায়গাটা ফাঁকা থাকে এবং ফাঁকা জায়গা থাকার কারণে দেখা যায় যে আশেপাশের যে দুধ দাঁতগুলো আছে সেই জায়গায় হেলে পড়ে, তখন এই যে জায়গাটা নির্দিষ্ট জায়গাটা থাকে দুধ দাঁত স্থায়ী দাঁত আসার জন্য, সেই জায়গাটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, তখন স্থায়ী দাঁত তার জায়গা মতো আসতে পারছে না, বাঁকা হয়ে উঠছে। এছাড়াও দেখা যায় যে আমাদের অনেক সময় চোয়ালের তুলনায় বা দাঁতের প্রপোর্শনের তুলনায় চোয়ালের স্পেসটা অনেক সময় কম থাকে। ধরেন আমাদের শিশুর যদি স্বাভাবিক বৃদ্ধি, তার বয়স সাথে সাথে স্বাভাবিক বৃদ্ধি না হয়, তার ওজন বা তার শরীরের যে বৃদ্ধি বয়সের সাথে সাথে হওয়া দরকার, সেটি অনেক সময় দেখা যায় হয় না পুষ্টিহীনতার কারণে, তখন কিন্তু দেখা যায় যে শিশুর চোয়ালের বৃদ্ধি হচ্ছে না এবং দাঁতগুলো তার পর্যাপ্ত পরিমাণ জায়গায় ঠিক মতো উঠতে পারছে না, তখন কিন্তু আসলে আঁকাবাঁকা দাঁত হয়। এখন এইরকম আঁকাবাঁকা দাঁত হলে আমাদের করণীয় কী? আঁকাবাঁকা দাঁত হলে অবশ্যই আপনার নিকটস্থ ডেন্টাল সার্জেনের কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে এবং আমরা তখন সেই ক্ষেত্রে তার বয়স বিবেচনা করে আমরা সেই ধরনের ট্রিটমেন্ট তাকে দিয়ে থাকি। সুতরাং আমাদের শিশুর দাঁত কখন উঠছে, কখন আমরা যখন আমাদের এই দুধ দাঁতটা শক্ত হয়ে যাচ্ছে বা ঠিক মতো সময় মতো পড়ছে না, তখন সেই বিষয়টা আমাদের নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই আলোকপাত করা উচিত। এবং আমাদের শিশুদের দাঁত কিন্তু শিশুরা নিজেরা যত্ন নিতে পারে না, তারা কিন্তু তাদের মা বা ঘরে যারা থাকে পরিচর্যাকারী তাদের উপরে কিন্তু নির্ভরশীল থাকে। সুতরাং আমাদের মায়েদেরকে আরও বেশি সচেতন হতে হবে এই বিষয়গুলো এবং তাদেরকে নিকটস্থ ডেন্টাল সার্জেনের কাছে গিয়ে তাদের নিজেদের দাঁত সম্পর্কে সচেতন থাকতে হবে, সেই সাথে তার শিশুর দাঁতের পরিচর্যা কীভাবে করতে পারে সেই জিনিসটাও আলোকপাত করতে হবে। এখানে আরেকটি বিষয় আমরা বলে রাখি, আমরা হয়তো অনেকেই জানি না যে একজন শিশুকে কখন আসলে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নিতে হবে। একটি শিশুর জন্ম হওয়ার তার যখন প্রথম বার্থডে হয় বা আমরা প্রথম জন্মদিন পালন করি বা এক বছর বয়স হয়, তখন থেকেই কিন্তু একটি শিশুকে নিয়মিত বছরে দুইবার তার নিকটস্থ BMDC কর্তৃক রেজিস্ট্রিকৃত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নিতে হবে, তাহলেই কিন্তু আপনার শিশু বিভিন্ন রকমের দন্ত রোগ থেকে মুক্তি পাবে এবং দাঁতও সুখে থাকবে, তার হাসিও সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে।